বলছে আমার কাউকে চাই না, তো তুই আমাকে শিশু কবিতা পড়ে শোনাবি? বলছে হ্যাঁ। শিশু কবিতার শেষ লাইনগুলো তোমার মনে আছে? ফিরিবার পথ নাই, ফিরিবার পথ নাই, দূর হতে দেখো চাই, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। বলতে বলতে হঠাৎ কে কোনো সাড়া নেই, ডাক ডাকছে, যাবো না ভাই, যাবো না। ভাই সাবধান থাকো, আপনার ফোন করছি মাঝে মাঝে। আর নয় সুন্দরী, না সুন্দরী আজকে মানে এবারের মতন শেষ হয়ে গেল। শেষবার তোমরা ফোর থেকে বেরিয়ে চলে আসলে সুন্দরীর জার্নি শেষ হলো, কি বলবে, কতটা আবেগ কোনো মুহূর্ত। তুমি শুরু করো, আমি শেষ করবো না। আমি এটাই বলবো, সুন্দরী আমাকে কৃষের পরিচয়টা দিয়েছে, তো আমি সারা জীবন এই মানে সুন্দরী সিরিয়ালটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এটা আমার কাছে একটা সারা জীবনের মেমরি হয়ে থেকে যাবে, বিকজ সুন্দরী আমাকে আমার জীবনের প্রথম মেজর ব্রেক দিয়েছে। এবং এত মানুষের আপনাদের আমি ভালোবাসা পেয়েছি, এই কৃষকে এত মানুষ যে ভালোবেসেছে, এতটা সাপোর্টিভ ভাবে পাশে থেকেছে এত বছর ধরে, দু বছর মানে কম ব্যাপার নয়, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আর একটা এরকম টিমের সাথে কাজ করা, এরকম সব তাবড় তাবড় ভালো ভালো অভিনেতাদের সাথে কাজ করা, এত সুন্দর সুন্দর কো অ্যাক্টর পেয়েছি, আমি সত্যি বলছি আমি নিজেকে খুব ব্লেসড মনে করছি যে এরকম একটা টিম পেয়েছিলাম। এবং জানি না আগামী দিনে এত ভালো টিম পাবো কি না, আমার সবসময় একটা প্রার্থনা থাকবে যেন আমি এই টিমের সাথে আবার ফেরত আসতে পারি নতুন একটা প্রজেক্ট নিয়ে, কিন্তু সেটা হয়তো সম্ভব নয়, যে যার মতন সবাই নিজেদের কাজে আবার ব্যস্ত হয়ে যাবে অন্যান্য ডিফারেন্ট প্রজেক্টসে। বাট এইটুকুই বলবো, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আজকে সত্যি মানে লাস্ট মুহূর্ত সুন্দরীর, আমার প্যাক আপও হয়ে গেছে, ওরও প্যাক আপ হয়ে গেছে, আমি প্রচণ্ড ইমোশনাল, একটু আগে কান্নাকাটিও করছিলাম, বাট আপনাদের সামনে আর কাঁদতে চাই না বলেই সানগ্লাসটা হয়তো পরে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, এবং আশা করি আপনাদের সকলকে আমি নতুন রূপে আবার নিজেকে এনে এন্টারটেইন করতে পারবো। থ্যাংক ইউ। না আমি ওই জন্যই মানে আমি কি বলবো আমি জানি না, তো ওর কথাতে আমি যদি কোনো ক্লু পেয়ে কথা বলতে পারি, কারণ কিছু বলার নেই, মানে কিছু ভাষা নেই আমাদের, মানে এতটাই কষ্ট হচ্ছে আর মুহূর্তটা এতটাই আবেগ ঘন। তো এই দু বছরের জার্নিটা প্রচণ্ড কষ্টদায়ক, মানে যেমন আনন্দের সাথে আমরা এই জার্নিটা কমপ্লিট করলাম, তেমনই কষ্টও হচ্ছে এখন। তার কারণ এর আগেও আমি বলেছি আগের ইন্টারভিউটাতেই যে তুমি ছিলে না, আমি বলেছি যে এই সুন্দরীটা আমার
তোমার মতনই সবথেকে বড় ব্রেক আর কি, ফার্স্ট আর কি। তো সেখান থেকে মানে এত বড় একটা সুযোগ, মালিনী হিসেবে দর্শকদের এত ভালোবাসা, কৃষ্ণমালিনী দুজনেই প্রচণ্ড ভালোবাসা পেয়েছে, সুন্দরী সূর্য সাথে সাথে, লাবণ্যর সাথে সাথে। তো সবার সাথে এত সুন্দরভাবে কাজ করা, আর প্রত্যেকটা কোয়ার্টিস্ট এত হেল্পফুল, তো মানে এখানে প্রচণ্ড 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 মিস করব। সো ওর সাথেই ম্যাক্সিমাম টাইম আমার সিনটা থাকতো, তো ও প্রচণ্ড হেল্পফুল। কৃষকে খুব মিস করব, জানি না যে পরের কীভাবে নতুনভাবে নতুন রূপে কাকে কীভাবে পাবো। তো সুন্দরীকেও মিস করব, লাবণ্যকেও মিস করব, কৃষকেও খুব মিস করব, আমি নিজেকে খুব মিস করব মালিনী হিসেবে। প্রথমে আমার চরিত্রটা মালিনী হিসেবে, মালিনী তো আমার বয়সের তুলনায় মালিনী আর একটু দু তিন বছর আগের এজ হলে যেমন হয় সেরকম হিসেবে আমাকে পোর্ট্রে করা হয়েছিল। তো সেই অনুযায়ী আমার একটু প্রথমে অসুবিধে হয়েছিল, আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে ওই বাচ্চা মোটা করব। কিন্তু আস্তে 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 আমি অভ্যস্ত হয়ে গেছিলাম, এখন বিয়ের পর অনেকটা ম্যাচিওর হয়ে গেছি। তো সেখান থেকে ব্যাপারটা আমার ক্যারেক্টার মধ্যে ছিল হাসি খুশি, খুব পজিটিভ একটা ক্যারেক্টার। তো সেখান থেকে আমি আমার ক্যারেক্টারটাকে খুব এনজয় করেছি। এমনিতেই অ্যাজ আ হিউম্যান বিং আমি খুব ইমোশনাল, তো প্রথম এক সপ্তাহ আমার একটু বুঝে অসুবিধে হয়েছিল যে কৃষ অ্যাকচুয়ালি কীরকম। কিন্তু সত্যি বলতে যত দিন এগোলো, আমি যতটা পথ চলতে শুরু করলাম, যখন আমি রিয়েলাইজ করলাম যে এটা অরিত্রই, আমি রিয়েল লাইফে যেটা সেটাই আমি রিয়েল লাইফে প্লে করছি। এবং তাই জন্যই আমার খুব একটা ডিফিকাল্ট হয়নি, বিকজ এখানেও আমি যেরকম সবাই বলে আমি নাকি খুব হাসাই লোকজনকে, তো সেরকম কৃষ মাঝে মাঝে কমেডিও করেছে, আবার কৃষ মাঝে মাঝে ইমোশনালও হয়ে গেছে, আবার তার ভালোবাসার মানুষদের প্রতি একটু প্রোটেক্টিভ থাকে। তো সব মিলিয়ে এই চরিত্রটা অ্যাকচুয়ালি আমি, তাই আমার সত্যি বলতে এটা করতে খুব ভালো লেগেছিলো যে তোমাকে নতুন করে কিছু করতে হয়নি, আলাদা করে কিছু পোর্ট্রে করতে হয়নি। আর কি বলবো, 12 মে 2021 কৃষ জন্ম নিয়েছিল সুন্দরী সেটে, আজকে 31 মে 2023 কৃষকে মানুষ মনে রাখুক এটাই চাই। তাতে প্রচণ্ড মিস করব আমি, প্রচণ্ড, মানে আমার সত্যি বলতে আমার সাথে সৌর্যর, আমার সাথে মালিনীর, আমার সাথে সুন্দরীর, আমাদের সবারই মোটামুটি বন্ডিংটা এতটা স্ট্রং, এতটা সুন্দর যে ওই জন্য কষ্টটা খুব বেশি। আড্ডাটা শুধু মেকআপ রুমে ছিল না, আমরা মেকআপ রুমের বাইরেও আড্ডাটা ছিল, শুধু অন স্ক্রিন অফ স্ক্রিন না, মেকআপ রুম থেকে বাইরে গিয়েও অনেকটা আমরা আড্ডা দিয়েছি, অনেকটা ভালো মুহূর্ত কাটিয়েছি। তো সেই ভালো মুহূর্তগুলোকে মিস করব, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই তো বিভিন্ন দিকে চলে যাবে, সবার পথটা বেঁকে যাবে বিভিন্ন দিকে আর কি। তো সেখান থেকে জানি না কতটা সবাই একসাথে মিট করতে পারবো, বা কতটা সবার সাথে সবার দেখা হবে, কারণ সবাই তো একটা টাইমে কাজের প্রতি ফোকাস করবে না। তাও আমি একটা জিনিস মনে করি যে সবারই এখন হাতে স্মার্টফোন, হোয়াটসঅ্যাপ আছে, ফোন করতে পারে, কারোর যদি ব্যালেন্স না থাকে আমি নয় ভরিয়ে দেবো, কিন্তু যোগাযোগটা আমি তো অ্যাটলিস্ট আমার তরফ থেকে রাখবো, এবং আশা করি তোমরাও সবাই রাখবে, হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, ফোন কলে হোক, দেখা করে হোক। কিন্তু মানে এই টিমটাকে প্রচণ্ডভাবে মিস করব, মানে জানি না আর কখনো একসাথে পুরো এই টিমটা নিয়ে কাজ করা হবে হবে কি না। আমরা তো খুব চেয়েছিলাম যে এই টিমটাকে নিয়ে আরেকটা কিছু হোক না। আমি এখনও চাই যদি সুন্দরী 2 আসে, মানে আমি খুব আশাবাদী, আমি যদি প্রোডিউসার হতাম সত্যি বলছি আমি এটার একটা সিকুয়েল বার করতাম। হ্যাঁ, জয়দীপদা তো আমি মানে আমার জয়দীপদার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, কারণ আমি জয়দীপদার মতো ডিরেক্টর পেয়ে আমি অত্যন্ত খুশি, তার কারণ জয়দীপদা আমাকে পথ চলা শিখিয়েছে। আমি এর আগেও বলেছি ক্যামেরার কীভাবে ডান দিক যেতে হয়, বাঁ দিক যেতে হয়, কীভাবে দাঁড়াতে হয়, সেটা আমাকে জয়দীপদা শিখিয়ে দিয়েছে। বকেছে ঠিকই, কিন্তু মানুষটা প্রচণ্ড হাসি খুশিভাবে মিষ্টিভাবে বকেছে, কোনো বাজে কথা বলে আমি কোনোদিনও শুনিনি যে বাজেভাবে বকেছে, কিন্তু শিখিয়ে দিয়েছে। তো আমি আমার প্রথম বড় প্রজেক্ট হিসেবে সুন্দরীকে যেমন মিস করব, তেমন জয়দীপদার মতো ডিরেক্টরকেও প্রচণ্ড 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 মিস করব। আমি একটাই কথা বলবো, আই এম ট্রুলি ব্লেসড
ভগবানের অসীম কৃপা যে আমি জয়দীপদার মতন একজন ডিরেক্টরকে পেয়েছিলাম, মানে এত কুল মাইন্ডের একজন ডিরেক্টর যে এত সব কিছু ট্যাক্টফুলি হ্যান্ডেল করে, এটা একদম মানে এটা মানে খুব রেয়ার দেখা যায়। এবং আমি যে আমি হয়েছি বা আমি যে ক্রিশ হয়েছিলাম, আপনাদের যে এত ভালোবাসা পেয়েছিলাম, সেটার আমি ম্যাক্সিমাম ক্রেডিটটাই জয়দীপদাকে দেবো। আজকে জয়দীপদা না থাকলে আমি এতটা ভালোভাবে হয়তো গ্রুমড হতাম না। আর দর্শকদের জন্য একটাই কথা বলবো, থ্যাংক ইউ সো সো মাচ যে এই দুটো বছর আপনারা আমাদের সাথে এরমভাবে মানে আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, এখনও আছেন জানি। এইভাবেই প্লিজ পাশে থাকুন এবং বারবার প্রমাণ দিয়ে গেছেন, মানে কমেন্টস করে, পোস্টে পোস্ট শেয়ার করে, মেসেঞ্জারে মেসেজ, মানে বারবার আপনারা প্রমাণ দিয়েছেন যে আমাদের কতটা ভালোবাসেন আপনারা। তো এইভাবে ভালোবাসাটা দিতে থাকুন একদমই। আর আমি একটাই বলবো আপনাদেরকে, আপনারা প্লিজ সান বাংলাকে লিখতে থাকুন যাতে সুন্দরী টু আসে, এটাই আমার একটা রিকোয়েস্ট। এবং কৃষ মালিনী যেন থাকে। হ্যাঁ, কৃষ মালিনী যেন অবশ্যই থাকে। আর এটাও আশীর্বাদ করুন, আমরাই থাকি কৃষ মালিনীতে। কৃষ মালিনী থাকলো, আমরা থাকলাম না, সেটা যেন আমরাই যেন কৃষ মালিনী হিসেবে থাকি। আর যদিও বা আমরা কৃষ মালিনী হিসেবে না থাকি, আমরা যেন নতুন রূপে নতুন কোথাও এইভাবেই আপনাদের সামনে আসতে পারি, আর আপনাদের ভালোবাসা যেন আমরা পেতে পারি, এটা আশীর্বাদ করুন আর কি। এই ভালোবাসাটা আমাদের দিন। থ্যাংক ইউ।